दिल लगी कि तेरे दिल को दिल लगी ना लगे दिल लगी कि तेरे दिल को। अस्सलाम वालेकुम। তো আজকে আমি তোমাকে কোনো কিছু দেখাবো, মানে প্রধান যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমি তোমাকে কাচ্চি বিরিয়ানি যেভাবে আনন্দ সেটা দেখাবো। তাই আমি কীভাবে আনন্দ সেটা দেখাবো, যদি আমি ইউটিউবে রেসিপি দেখে দেখে শিখেছি, কিন্তু খুবই সদ হয় আমার মানে স্বামী তো আমার হাতে কাচ্চি বিরিয়ানি খাই অজ্ঞান হয়ে যায়, কিন্তু আমি আর আমার স্বামী মিলে কিন্তু কাচ্চি বিরিয়ানি আনন্দ এর আগে যতবার, কিন্তু এই প্রথমে আমি একা একাই আনন্দ ও খিলানো ওই খাবে। তাই এতের বেলা কৌশল আগে ইয়া খাবে গুস্তাতে পোলা খাবে, তা কেন দিল আর এতের বেলায় গুস্তে হচ্ছে মানে ম্যারিনেট করে থুমু ম্যাকে থুমু ফ্রিজত, আর কালকা দিনের বেলা হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্ধবো, বুঝতে পারলেন? তাই আলু ভাজালিছি, এটি পেঁয়াজ বেরেস্তা করেছে আমার স্বামী, কিন্তু বেরেস্তা বেরেস্তা মুখ করে দিচ্ছে, কারণ অনেকগুলা কাটাকাটি করা লাগছে, পেঁয়াজ অনেকগুলো কাটা লাগিয়েছে, আর আলু টালু সব কাটে ওগুলো গুস্ত মুস্তা ধুতে ধুতে মনে অনেকখানি লাগছে, এতের অনেকখানি খালি বানাই খাবে ও খাবে সে খাবে, মাঝে মধ্যে খুব জ্বলায়, মাঝে মধ্যে আবার নিজেই সব করে খায়। তো ভালো আবার খারাপ দুটা মিলে, বুঝতে পারলেন? কিছু কাপ না যে খালি কম মধ্যে খারাপ এটা লয় আবার ভালো আস দেয়। তো মাঝে মধ্যে যখন খাওয়ার বিগার ওটা তখন খালি খাবাই খায় খাবাই খায় খাবাই খায়, যখন খাওয়ার মানে বিগার বন্ধ হয়ে থাকে তখন দেখা পেলেন যে দুই মাসে আর কিছু খাওয়া যাবে না, থিঙ্কা ইঙ্কা করে হয়। তো দেখো আমি কাচ্চি বিরিয়ানির মধ্যে কী দাওছি, কিন্তু আমার স্যার কাচ্চি বিরিয়ানির রেসিপি অলরেডি দেওয়া আছে, বুঝতে পারিনি, কিন্তু আমি তোমার কাছে শর্টকাটে দেখাওছি, কারণ যেহেতু করেছি। তাই আমি একটু টক দই, তারপরে কী কয় লবণ, তারপরে পুত্তা পুত্তা বেশকে দিচ্ছে না, বেশকে না দিলে হবে না, লবণও কিন্তু ভালো মতো আন্দাজ খেয়ে দেওয়া লাগবে, কারণ এলাজ মাখার উপরেই সব ওই তোমার কাচ্চি বিরিয়ানির স্বাদ নির্ভর করে, বুঝতে পারেন? এলাজ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু হবে না। আর বেরেস্তা বেরেস্তা হচ্ছে মেইন জিনিস, বেরেস্তা যদি তোমরা বেশি না দেয় কিপটামি করেন তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানির স্বাদ হবে না, এটা একটা সত্য কথা। তোমরা যত বেশি বেরেস্তা দেবেন মাখার সময় তারপরে ওই বিরিয়ানির উপর দিয়ে তত বেশি স্বাদ হবে, তো বিরিয়ানির উপর দিয়ে যেটা কম দাম ইচ্ছা সমস্যা নেই, কিন্তু এই মাখাতে এটা বেশিকে দিতেই হবে। যদি তোমরা বেশিকে না দেন তাহলে ওই স্বাদ তোমরা পাবেন না, ওই মানে যে মাখা মাখা ভাব কাচ্চি বিরিয়ানির সেটা কিন্তু আসলে ঝরঝরা বেশি খটখটা হয়ে যাবে, তাই না? ওই মাখা মাখা ভাব করার জন্য কোস্তটা ভালো করে মাখা লাগবে। তো এই জন্য তোমরা কিন্তু টক দই দিবেন, টক দই না থাকলেও কম করে মিষ্টি দই দেবেন, কোনো সমস্যা নেই। আর আন্দার সময় দুধ দিবিনি, এর মধ্যে গোটা গরম মশলা দিছি আমি, তারপরে গরম মশলাগুলো দিছি, খুব বেশি মশলা মশলে দরকার হয় না, বেরেস্তা দই মিলে যে সুন্দর একটা গুণ তো সৃষ্টি হয় সেটাই কিন্তু একেবারে শেষ হতে হয়। তাই আমি খুব ভালো করে হাতে মতুছি, তোমরা পারলে ওই বেরেস্তা আর দই হচ্ছে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও খুব সুন্দর এতে মাখা মাখা হবে। তাই আমি হাত দিয়ে ভালো করে মুতে ফেলাছি, আর এই তারপরে এতে গুস্ত আপনার ধুয়ে দিচ্ছি, গুস্ত তোমরা হার হাত দিয়ে সুদ্ধা যত দেওয়া হবেন ততই ভালো, আমাকে গুস্ত না তেল বেশি আসলে কী আর গুস্ত মরার গুস্ত খাওয়া হয়েছে ইনকে। তো যাই হোক, ভালোকে ম্যাকে মুখে আলুগুলো কিন্তু ওই বেরেস্তার তেলের মধ্যে ভাজা লিয়েছে, নিয়ে একবার থয়ে দিয়েছি, যেহেতু নর্মাল ফ্রিজ থাকবো আলু কাটা ছিল অসুবিধা, কিন্তু ডিবের মধ্যে থাকলে কিন্তু আলু ভরভর হয়ে যায়, ডিবের মধ্যে থাকবে না। তো দুই দিন ম্যাকে ছিল খুব ভালো হয়, কিন্তু আমরা এবার প্রথম একদিন ম্যাকে থেকে করেছি, কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে, কোনো অসুবিধা হয়নি, কাঁচা গুছতে সিদ্ধ হয় না, মানুষের ধারণা ভুল। আমার তো কাচ্চি বিরিয়ানি প্রত্যেকবারই ভালো হয়, আমাকে খুব পছন্দ। তাড়াতাড়ি বেলা দেখো ওই আলু ভাজা হয়েছে, আবার আমার স্বামী আমার ছেলে দিনকে স্বামী শিঙ্কা কি কমো, দুজনেই মানে আলু ভাজার জন্য অজ্ঞান হয়ে যাচ্ছে, তো বিরিয়ানির সাথে আবার আলু আলু ভাজি লাগবে, আসলে না এমনি খাচ্ছে স্বামী আমার বেশি ভাগ কাজ। দেখো কাতারবেলা চলে গেছে, সকালবেলা উঠে আমি আগে যোগাযোগ করা করছি, কারণ ওদের বাসমতি চাল যেটা ওরা পানির ভিজাতে হচ্ছিল দুই ঘন্টা, 30 মিনিট চলে আমি সময় পাই বেশি বেশি খেতে হচ্ছে। এরপরে দেখো পানি তুলে দিচ্ছি গরম পানি, এর মধ্যে লবণ দিচ্ছে বেশি বেশি, কিন্তু লবণ দিয়ে লাগবে, আর হচ্ছে সাই জিরা দিটা সেটা দিয়ে দিয়েছি, বলো কাশি গলকালে ওই চাউলগুলো দিয়ে দেবো, আর গুস্তটা বাইরে খেয়েছি ফিরে থেকে, ম্যারিনেট কিন্তু হয়ে গেছে ভালোই। তো চাউল আমার সিদ্ধ হয়ে গেছে, বুঝতে পারি 90% 80% এটা বেশি সিদ্ধ খেয়ে নেবেন, পানি দেবেন না এমনি হবে, কোনো অসুবিধা নেই, পরে ভাবে ভাবে হয়ে যাবে। তো গুস্তগুলো পাল্লা তুমি করে দিয়ে দিছি, ওদের আলুও কিন্তু দিয়ে দিছি, তো মানে ছড়ানা পাল্লা দিচ্ছে তাতে করে সব লাগে যায়। তো আমি কিন্তু আবার ওই ইয়া করি, বুঝতে পারি গুস্ত যেটা তোমাকে তুই সেটা ধুয়ে মিচ্ছক না, পানিও দিই, কোনো সমস্যা নেই, দিবেন আর বেশি ভাবত দেবেন, কী অসুবিধা, সিদ্ধ না হলে আরও বেশি সিদ্ধ হবে, আরও বেশি মোলাম জানাবে গুস্ত, খেতে আরও বেশি ভালো লাগবে, অসুবিধা কী আছে। তো আমি ধাপে ধাপে সব কিন্তু করেছি, গাছের করে বুঝতে পারি না, আমি কিন্তু কয়ে দিন এর আগে কিন্তু রেসিপি আসে। তো তারপরে যেহেতু আমার ভাষা দাবছে তাই রেসিপিটা দেখাই দিবেন, তো ওইগুলো আলু খারাপ টুকরা দিবেন, তাদের চাউল টাউল দিয়ে উপরে ঘি দিবেন, তারপরে বেরেস্তা দেবেন উপরে বেশি করে, কোনো একটু বেরেস্তা হচ্ছে মেইন জিনিস, বেরেস্তা যত দেবেন তত স্বাদ লাগবে ওই মাখার সময়। এটিও তো আমাকে কালারও একেবারে শেষ হয়ে গেছে, জর্দা কালার যে কুটরাত আসলো সেই কুটরাত পানি দিয়ে ধুতে 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 দেখো তার কালার হয়েছে, শেষ হয়ে গেছে, কী করবো খেতে খেতে ওটা শেষ হয়ে গেছে, এখন কিনে লাগবে আবার। তো দেখো এটি এখন হয়তো দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ জাল দিয়ে আসলো, সে দুধ গলে আবার মানে জাল দিয়ে আবার দুধ দেওয়া, কারণ দুধ না দিলে কিন্তু হবে না, দুধ বেশি দিয়েছি, ওই গুস্ত টুস্ত কিন্তু এলার জন্যই সিদ্ধ হবে, বুঝতে পারলেন? তাই ওই কালারটা ধুয়ে দিয়ে কিন্তু পানিও দিচ্ছে ভালোই, মানে খুব বেশি নয় কম, মোটামুটি একটুখানি দিছি আর কি। এটি ওদের কাঁচা পুত্তাও দিছি, আরও কী কী লাগে কেওড়া জল, তারপরে তোমার ওই গোলাপ জল দিলে দিবেন, আমি কেওড়া জল মল দিয়ে একবারে ভালোকে ঢাকন দিয়ে ঢাকে, আমার একটা ছোটো পাটা আছে বুঝতে পারি, ওই পাটা দিয়ে ভাব দিয়ে এমন ভালো হয়ে যায়, সে কোনো ভাবার বাড়ায় না, মন কোনো আটা দিয়ে সিল গলা করা লাগে না, ওই পাটাগুলো তুলে দিলে একেবারে সে ভাবে ভাবে হয়ে যায়। দুই ঘন্টা ধরে ভাব দিয়ে আন দিছি, দেখ কী সুন্দর গুছতে সিদ্ধ হয়েছে, হাড্ডি পর্যন্ত কুরমুড়া হয়ে গেছে কি আর কম, তোমাকে একদিন ম্যারিনেট করে ইঙ্কা হয়ে গেছে সেই সদস্য। আমার স্বামী তো খায় কোথায় ইঙ্কা করে আনদিবেন, ইঙ্কা করে আনদিবেন, দুই দিন হলে যেটা আনতে খেলাচ্ছে সেটা খালি কোথায় ইঙ্কা কে আনদিবেন, ইঙ্কা কে আনদিবেন, কী প্যাসুরে ইঙ্কা কে আনদিবেন, খাবার বিঘাত থামলে না শান্তি লাগবে, আর আনদেবো না বাবারে বাবা কী অবস্থা। এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর কাঁচা মরিচ না হলে খাতে সদ লাগবে না, সেই মুসমুসা করে কেমন খাবেন সেই সব ফ্যান সদ লাগবে। তো যাই হোক,
এখন হচ্ছে যে যেটা আজকে শুক্রবার আসলো বুঝতে পারলেন, তো শুক্রবারে দেখা যায় বাড়িতে থাকতে হয় বেশিরভাগ। তো এই শুক্রবারে আবার আমরা বেড়াবার যাওয়ার মানে প্ল্যান করেছি। তো আমরা আজকে ঘুরে আসতে ধরেন শাপলা বিলত যাওয়ার প্ল্যান হয়েছে। তো আমাকে একটা বন্ধু বান্ধবীরা আসার কথা আসলো, ওরা পরে মানে ওকে দাওয়াত আছে, তারপরে পড়া আছে, সেজন্য আশা পানি ভালো হয়েছে, এমন হাঁটা লাগিয়েছে বাপুরে বাপু কী করবো, কী এক পাড়াতে আসি বাপু, এলে হচ্ছে একদম এই পীরগাছার মনে করে শেষ পট্টি হিন্দু পাড়াতে আসে উঠি, আমরা তো আসে ভয় খাই গেছি, কিন্তু কোন দিন যাবো বাপু। তারকে ব্যাটারি চিপা দিয়ে চাপি দিয়ে হ্যাঁটে হ্যাঁটে পাতারের মধ্যে দিয়ে হ্যাঁটে হ্যাঁটে আনো আসে এতে বিল। তো ওই আসতে রূপ ম্যানসেরা কোথাও যে এখন আসেন কেন বৈশাখ মাস থেকে শাপলা শুরু হয়, তোমরা এখন আসছি সব শাপলা শেষ, একটা শাপলা অনেক। তো সত্যি সত্যি মানে একটা কোনো শাপলাই নাই, মানে উঁকা বলে শাপলা নেয়, এখন ঘুমে গেছে। আর দিনে বেলা বলে সূর্য ওঠার পর বলে শাপলা বলে বুনতে থাকে, মানে মুজে থাকে, মেলে থাকে না, সকাল সকাল বলে মেলে থাকে, পরে বলে আবার বন্ধ হয়ে যায়। দুই চারটা করে কলিক ওই আমাকে ওই নৌকার যে ভেড়া আসলো ওই জানা ভালো আসলো ওই তুলে তুলে দিল মুখ অনেক করা। আর দেখোছি জীবনের প্রথম শাপলার বিলত আছে, যত শাপলা থাক আর না থাক ভালোই, কিন্তু তাদের এই ভেড়া আবার গাপ তুলে দাও কোথায় খাবি আমার কাছে দাও দেখি। কিন্তু সত্যি কথা কোথায় কি আমার স্বামীর উসি আনা দিক থেকে আনা কম হলো, শেষ পর্যন্ত আর খাওয়া পাইনি, মিশে খালি রহে ঠায় বাইট লেগেছে কিন্তু ফেলে দেওয়া আছে। যাই হোক ওনাকে শাপলা কিন্তু তরকারি আনতে খায়, এত চেষ্টা করে আনতে খাওয়ার ক্যাপা যায় ব্যাসপা যায় আর নিতে পারি না, মানে মনে তো আর উসি না হলে হয়, তো মানুষ কিন্তু খায় সদি লাগে, তাই নিজেকে এখন উসি না হলে খাই দেওয়া প্যাট লসটা ওই জন্য ভয় তার আনতে খাইনি। তো আমাকে দিনটা প্রথমে খারাপই লাগলো যে শাপলা নেয় এ নেয় কোন পাতারের মধ্যে আসি বা এই শাড়ি কাপড় পরে, সেই মনটা খারাপই লাগলো। পরে আমাকে দিনটা ভালোই গেছে, এর থেকে আবার আরেকটা জামু সেটা আবার আমি পরের ভিডিও তোমাকে সাথে শেয়ার করবো, কারণ একসাথে এত বড় ভিডিও দিলে তোমার দেখা যায় না, তোমাকে একটা ছোটো ছোটো করে ভিডিও দিলে তোমরা তাও দেখিনি কি দেখি না তাও দেখি না, তোমাকে এতই ঢং তেলা মতো ঢং করি কে তোমরাই। তো আমাকে কিন্তু শাপলার বিলত ভালো একটা সময় কাটছে, জীবনের প্রথম ইঙ্কা বিলত আছে বুঝতে পারছেন, তো ভালো লাগবে না কো। আমরা দুই চারটা ছবিও তুলেছি, এত ফাইন আছে কি কমো, আর আমার ছেলেও ক্লিয়ে মানে বিলের মধ্যে থাকা তো খুবই একটা ঝামেলার বিষয়, মানে প্যারির মধ্যে ভয় লাগো, ক্লিয়ে একটা চুপ করে বসে আসলো। আর আমার তেমন দেখো ওখানে কাছে তুমি এরা তুলো তো দেখি কী হচ্ছে, শাপলা তুলে কী হবে, খালি ওই ভাই তুলে দাও সে, হ্যাঁ আমার সুতরাং বাড়ি তো ওই মেলাগুলোই তুলেছে, ভালোই লাগছে, শাপলা ফুল ফুটলে কিন্তু দেখতে ফাইন লাগে কো, কি সুন্দর সাদা কালার, তারপরে গোলাপি কালার, পদ্ম ফুল মাত্র এক নাই পেয়েছে, ওই এক নাকি দেখবেন ছবি তুলে চাইলে সব শাপলা, শাপলার পদ্ম কিন্তু ভিন্ন, একই জাতের হলেও কিন্তু ভিন্ন ফুল বুঝতে পারলেন। তা আমার চোখ খুব জ্বলানো শুরু করে দিছিল ওর জন্য, মানে চুপকে থাকা আসলো, তাও এনে জ্বলানো মানে চুপচাপ বসে আসলো, তাছাড়া তো আরও অস্থির অবস্থা হয়ে গেল নি। ওই এখন এটি কী হচ্ছে মোমো এনে হেলিকপ্টার উড়ছে, সেই হেলিকপ্টারের জন্য আরও বেশি জল আছে। দেখো আমার সাথে আমার আবার আমাকে এঙ্গাকে শাপলা ফুলটা মেনে বলে দেখাচ্ছে, আর আমার ছেলে এদিকে আবার প্যারিতে লাড়ছে, ঝপঝপ ঝপঝপ করে লাড়ছে, তবুও ভালোই মজা পেয়েছে, আমাকে দিনটা ভালোই কাটিছে, মানে মানে জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা সব মিলে ভালোই লাগছে। এরপরে আবার আমরা আরেকটা জামু তোমাকে ছেড়ে আবার দেখো মাকে, এই তো আসলো আমার আজকের ভিডিও, মানে তোমাকে আজকে আমি ক্যাসে বিরিয়ানির রেসিপি দিচ্ছি, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু আনতে খাবিন, খুব সদ লাগে, তোমরা অবশ্যই একবার মানে বাড়ি বানাবিন। আর এই দিনকার শাপলার বিলাতে আসে আমাকে যেই অবস্থা হলো সেটা তোমাকে তো শেয়ার করে দিল, অল্প দেখানো কারণ খুব বেশি আর দেখানোর কিছু নেই, কারণ বিলটা বিশাল বড়, আমরা অত ঘুরে বাই পারিনি, তাও অনেকক্ষণ ঘুরেছি, সন্ধ্যা হয়ে আছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি বাবা, অতক্ষণ আর থাকা যাবে না, তাই যাই সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।